তুই আমার কলিজায় হাত দিয়েছিস, তোর এত বড় সাহস, তোর এই হাত আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিব, তোর জন্য আমার জান কষ্ট পেয়েছে, ওর কপাল থেকে রক্ত বেরিয়েছে, তুই ওর দিকে কুনজর দিয়েছিস, তোকে আমি জানে মেরে দিব, তোকে আমি এমন মৃত্যু দিব যে তুই মরেও বেঁচে থাকবি আর ব্যথায় কাতরাবি। আতিয়ান রেগে গিয়ে হুঙ্কার দিয়ে বলল। আতিয়ান আরশিকে নিচে শুয়ে দিয়ে ছেলেগুলোকে ইচ্ছা মতো ডিটারজেন্ট ছাড়াই ধুয়ে দিল, যার কারণে ছেলেগুলো সেন্সলেস হয়ে নিচে পড়ে রইল। আর আতিয়ান একজনকে কল করে বলল, হ্যালো, তোমাকে একটা জায়গার ঠিকানা মেসেজ করছি, তুমি এখানে এসে ময়লা আবর্জনাগুলোকে নিয়ে যাও। ওকে 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 স্যার। আতিয়ানের রাগে কণ্ঠ শুনে ভয়ে ভয়ে জবাব দিল ফোনের ওপাশের ব্যক্তিটি। ফোন কেটে দিয়ে আতিয়ান লোকটির ঠিকানা পাঠিয়ে দিল আর আরশিকে কোলে নিয়ে গাড়িতে শুয়ে দিল। আতিয়ান নিজেও গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। তোমার কিছুই হবে না, আমি তোমার কিছুই হতে দিব না। কাপকেক, দেখো তোমাকে এখনই হাসপাতালে নিয়ে যাব, দেখবে তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ফুফে কান্না করতে লাগলো, ওরা হসপিটালে যাক ততক্ষণে আমরা জেনে নিই। তখন আতিয়ান কোথা থেকে টপকালো আর কেন ঢিসুম ঢিসুম করলো। কিছুক্ষণ আগে আতিয়ান ওই স্থান থেকে বেরিয়ে রিসাদকে ফোন করে। রিসাদ। জি স্যার, বলেন। থাপ্পর চিনোস, কানে 2 ইঞ্চি নিচে বসাই দিমো, কতবার তোকে বলছি আমাকে স্যার বলবি না। সরি ভাই, ভুল হয়ে গিয়েছিল, ক্ষমা করে দে। এখন বল, এই সময় ফুল দেরি কেন, কোনো সমস্যা হয়েছে কি? আরে না, আসলে কাপকেক বাসায় গিয়েছে কিনা জানার জন্য ফোন দিয়েছিলাম, ওর ফোনও ধরছে না, সুইচ অফ বলল। ও, আমার সাথে দেখা হয়েছিল, আমি জিজ্ঞাসা করেছিলাম চলে যাবে নাকি, কিন্তু ও বলল থাকবে পরে, ওকে শেষবার মিশমির সাথে দেখেছি। ওকে, তোর কাছে মিশমির নম্বর আছে? 0166। ধন্যবাদ দোস্ত। ওয়েলকাম প্রেম পাগলা। দাঁত খেলে বলল রিসাদ। তোকে পরে দেখে নিব, যা ভাগ। ওকে। ফোনের ওপাশ থেকে জোরে জোরে হাসতে হাসতে বলল রিসাদ। নে নে, বেশি বেশি হেসে নে, দিন আমারও আসবে। হুম, বাই। রিসাদ ফোন কেটে দিয়ে আতিয়ানের মিশমিকে কল দিল। হ্যালো মিশমি। হ্যালো, কে বলছেন? আমি আদ্রিয়ান চৌধুরী। ও স্যার, সরি, আমি আপনাকে চিনতে পারিনি। ইটস ওকে। কোনো কাজ ছিল কি স্যার? আসলে আমার একটা তথ্য দরকার ছিল, আমি জানতে পারলে মিস আরুশির সাথে তোমাকে শেষবার দেখা গিয়েছে, আর ওনার ফোনটাও বন্ধ, আপনি কি জানেন ও কোথায় আছে? আসলে স্যার, অফিস থেকে শপিং এ গিয়েছিলাম, তারপর আমার বাসা কাছে হওয়ায় আমি হেঁটেই আমার বাসায় চলে আসি। আরুশিকে আমার বাসায় থাকতে বললেও ও না করে দেয়, আমি বলেছিলাম বাসায় গিয়ে আমাকে জানাতে, বাট ও এখনো ফোন দেয়নি আমাকে, হয়তো এখনো বাসায় যায়নি। ওহ, ওকে ধন্যবাদ। আচ্ছা, ওকে কোথায় রেখে এসেছিলে? শপিং মল থেকে ডান দিকে যেতেই বাম দিকে একটা গলি আছে, ওই গলির সামনে। ও ওকে, বাই। এখন আদ্রিয়ানের টেনশন হতে লাগলো। আদ্রিয়ান যত দ্রুত সম্ভব গাড়ি স্টার্ট দিয়ে ওই জায়গায় গেল যেখানে আরশি মিশমিকে রেখে এসেছিল। ওখানে যেয়ে আদ্রিয়ান যা দেখলো তাতে আদ্রিয়ানের রাগ সপ্তম আকাশে উঠে গেল। আদ্রিয়ান দেখল আরশি একলা একটা নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার দিকে কতগুলো বখাট ছেলে লোলুপ নজর দিয়ে গিলে খাচ্ছে। হঠাৎ ছেলেগুলো আরশির কাছে যেতে লাগলো, যা দেখে আদ্রিয়ানের প্রচুর রাগ উঠে গেল। বর্তমানে ইন দ্য হসপিটাল, আদ্রিয়ান আরশিকে কোলে করে হসপিটালের ভেতর নিয়ে যায় এবং ডক্টর ডক্টর করে চিৎকার করতে লাগে। আদ্রিয়ানের চিৎকার শুনে ডক্টর আর নার্স বাইরে চলে আসে। ডক্টর প্লিজ, ওকে সুস্থ করে দিন, দেখুন না কত রক্ত বেরিয়ে গেছে। ওকে, আমরা দেখছি, বলে ডাক্তার আরশিকে একটা বেডে শোয়ালো। আদ্রিয়ান বেডের পাশে আরশি হাত ধরে দাঁড়িয়ে আছে, মনে মনে বলল আদ্রিয়ান, কিসের জন্য ওকে একা রেখে চলে গেলাম, কিসের জন্য? ডক্টরও ঠিক আছে তো? মিস্টার আদ্রিয়ান, পেশেন্ট একদম ঠিক আছে, ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, 5 থেকে 6 ঘন্টা ঘুমাবে। উনি মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করে না এবং অনেক টেনশনে থাকে, যার জন্য ওনার বিপি সব সময় আপ ডাউন করে। ওনার ভালোভাবে খেয়াল রাখতে হবে, হেলথলি খাবার খাওয়াতে হবে, আর ওনাকে টেনশনে রাখা যাবে না। ওকে ডক্টর, আমি কি ওকে বাসায় নিয়ে যেতে পারি? নিয়ে যেতে পারেন, কিন্তু ওনার চেঞ্জ আসার সাথে সাথেই আমাকে খবর দিবেন। ওকে ডক্টর, বলে আতেন আরফিকে কোলে তুলে নিল আর বাইরে এসে আরফিকে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দিল এবং নিজেও গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। এই মেয়েটা যে কোথায় যায় আমাকে কিছু বলে না, ওর কিছু হয়ে গেলে আমার কি হবে ও কি তা জানে না? ও বাসায় লেট করে আসলে যে আমার টেনশন হয় ও কি বুঝে না? আসুক একবার বাসায়, কথাই বলবো না আমি ওর সাথে, কান্না করতে করতে বলল ঈশিতা। প্লিজ কান্না করো না, যেন তুমি জানো না তুমি কান্না করলে আমার কতটা কষ্ট হয়। প্লিজ কান্না করো না, ব্ল্যাক রোজ এসে পড়বে, দেখো প্লিজ কান্না করো না, তোমার কান্না আমার সহ্য হয় না। যে ঈশিতার পাশে বসে একজন সান্ত্বনা দিচ্ছে। কিভাবে নিজেকে শান্ত করবো বল ধ্রুব, ওর কিছু হলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না।
আরে এসে পড়বো হয়তো, কাজের অনেক চাপ। তখন কেউ দরজায় কড়া নাড়লো। ইশিতা যেতে ধরলে ধ্রুব ইশিতাকে থামিয়ে দিল। তুমি বসো, আমি দেখছি। না তুমি না, আমি যাব। এত রাতে আরু ছাড়া আর কেউ আসবে না। আজ ওর একদিন, আমার 100 দিন। একটু রাগ দেখিয়ে বলল ইশিতা। বলে ইশিতা দরজা খুলে গেল। দরজা খুলে ইশিতা বলতে শুরু করলো, ওই আক্কেলের ঘরের ব্যাকেল, তোর মাথা আজ আমি ফা। সামনে তাকে দেখে আরুষি সেন্সলেস এবং ওকে একজন কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে। ভয়ে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো ইশিতা আজানকে, কি হয়েছে ওর? আরো সেন্সলেস হয়ে গেছে কিভাবে? আর ওর মাথা ব্যান্ডেজ কেন? আদ্রিয়ান বলল, আগে ভিতরে ঢুকে ওকে শুয়ে দিয়ে তারপর আমি আপনাকে সব বলবো। ব্ল্যাকবেরি কি হয়েছে? তুমি চেঁচামেচি করছো কেন? কে এসেছে? ইশিতার পেছন থেকে ধ্রুব বলল। ধ্রুব সামনে না তাকিয়ে কথাগুলো বলে, আর যখন সামনে তাকায় তখন তাকে আদ্রিয়ানের কোলে আরুষি। আরে আজান তুই, আর ব্ল্যাক রোজ তোর কোলে কেন? কি হয়েছে ওর? আমি তোকে সব বলছি, আগে ওকে শুয়ে দেই। হুম, ভিতরে। আর ব্ল্যাকবেরি, ব্ল্যাক রোজের ঘর ঠিক করে দাও। ওকে, আমার পিছে পিছে আসুন, আজানকে উদ্দেশ্য করে বলল ইশিতা। আজান ইশিতার পিছে পিছে গিয়ে আরুষিকে বেড়ে শুয়ে দিল। আজান আর ধ্রুব দিকে তাকে জিজ্ঞেস করল ইশিতা, আপনি কে? ধ্রুব, তুমি ওনাকে কিভাবে চেনো? আমি আরুষির বস আদ্রিয়ান চৌধুরী এবং আমার বেস্টু। আজানের দিকে তাকিয়ে বলল ধ্রুব, ও ইনি তোমার ওই ফ্রেন্ড যার কথা তুমি সবসময় বলতে? হুম, ব্ল্যাকবেরি। আপনি আরুষিকে কোথায় পেলেন, আর ওর কি হয়েছে? আজানকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো ইশিতা। আজান সবাইকে সবটা বলল। ধন্যবাদ আরুকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, কৃতজ্ঞতা সুরে বলল ইশিতা। মুচকে এসে জবাব দিল আজান, ধন্যবাদ দিতে হবে না, এটা আমার কর্তব্য। ও শালা, তুই দেশে কবে ফেলে, আর আমাকে জানাস নি কেন? আজানের পাশে বসে ওর পিঠে একটা কিল দিয়ে জিজ্ঞেস করলো ধ্রুব। কাজের চাপে কাউকে জানানো হয়নি, শুধু ঋষাদ জানতো। তারপর ওরা সবাই কিছুক্ষণ গল্প করে ডিনার করে ফেললো। আদ্রিয়ান খেতে চাইছিল না, এক প্রকার জোর করে খাইছে। তোমরা কিছু মনে না করলে আমি আরুষির সাথে দেখা করতে পারি কি? ইশিতা বলার আগেই ধ্রুব বলে দিল, যা আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু ধ্রুব ইশারায় দেখে ইশিতা থেমে গেল। ইশিতা, আমাকে তুমি ভাইয়া করে ডেকো, কারণ আমি ধ্রুব সমবয়সী। বলে আদ্রিয়ান আরুষির রুমের দিকে চলে যায়। আর ইশিতা ধ্রুব ইশিতার রুমে চলে গেল। রুমে এসে ইশিতা ধ্রুবকে জিজ্ঞেস করলো, তুমি ওনাকে এত সহজে পারমিশন দিয়ে দিলে? আমাকে তুমি বিশ্বাস করো না? দরজা লাগাতে লাগাতে জিজ্ঞেস করলো ধ্রুব। অবশ্যই। তাহলে বিশ্বাস করো না, আদ্রিয়ান খুব ভালো ছেলে, ও মেয়েদের খুব সম্মান করে। ইশিতাকে জোরে ধরে বললো, আচ্ছা এখন চলো ঘুমাবো। হ্যাঁ চলো, আমি যেটা সন্দেহ করছি সেটা যদি সত্যি হয় তাহলে আরুষি তুমি খুব লাকি, আদ্রিয়ানের সাথে কথা বলতে হবে, মরে মরে বললো ধ্রুব। কিছুক্ষণ পর ধ্রুব চেক করে দেখল ইশিতা ঘুমিয়ে গেছে। তাই সে আস্তে আস্তে বিছানা থেকে উঠে আরুষির রুমের কাছে গেল। আদ্রিয়ান আরুষিকে বুকে জোরে ধরে বিছানা হেলান দিয়ে বসে আছে, আর আরুষিকে দেখছে। দরজার কড়া শুনে আদ্রিয়ান আরুষিকে ছেড়ে দেয়। বিরক্ত নিয়ে দরজা খুলে দেখে ধ্রুব দাঁড়িয়ে আছে। আরে ধ্রুব, তুই এত রাতে এখানে কেন? আসতে পারি না বুঝি? অবশ্যই, কেন না, তোর সাথে আমার কিছু দরকারি কথা আছে, ছাদে চল। আদ্রিয়ান ধ্রুব দুজনে মিলে ছাদে চলে গেল। বল কি এমন কথা যার জন্য তুই আমাকে এখানে ডেকে আনলি? ব্ল্যাক রোজি কি তোর কাপকেক? ধ্রুবর কথা শুনে আদ্রিয়ান চমকে উঠল। আরে না না, ওই কেন আমার কাপকেক হবে না, ওই আমার কাপকেক না। আমাকে মিথ্যে বলিস না, আমি তোকে ছোট থেকে চিনি, আর যে ছেলে কিনা কোনো মেয়ের সাথে কথা পর্যন্ত বলে না, পছন্দ করতো না, সেই ছেলে তার অফিস এমপ্লয়ের সেবা করছে, এটা কি সন্দেহের বড় কারণ না? আমি তখনই দেখে বুঝে ফেলেছিলাম যে ব্ল্যাক রোজি তোর কাপকেক। হুম, তুই ঠিকই বুঝেছিস, ওই আমার কাপকেক। আমি জানতাম, ঋষাদ কি জানে? হুম, তার মানে আমরা তিনজনই জানি, ওই কি জানে? আমরা চারজনই কাপকেকের কথা জানি, কিন্তু কাপকেককে যে আমি খুঁজে পেয়েছি তা ও জানে না, ও বিডিতে আসলে ওকে জানাবো। ওকে চল নিচে যাই। হুম, আর ঋষিতাকে কিছু বলিস না এখনই। আচ্ছা। দুজন দুজনে রুমে চলে গেল। আদ্রিয়ান আরুষির রুমে এসে আরুষিকে বুকে জোরে ধরে ঘুমিয়ে পড়ল, আর ধ্রুব রুমে এসে ঘুমিয়ে পড়ল। সকালবেলা আদ্রিয়ান ফজরের নামাজের সময় উঠে পড়ল, আর আরুষির কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। নামাজ শেষে আদ্রিয়ান চেয়ারে বসে পড়ল, পরক্ষণে ওর চোখ লেগে আসলো, আর ও চেয়ারে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর আরুষি ঘুম ভেঙে যায়, আর উঠে দেখে ওর নিজের ঘরে শুয়ে আছে। হঠাৎ সামনে তাকালে খেয়াল করে চেয়ারে আজান ঘুমিয়ে আছে। ওকে খুব নিষ্পাপ লাগছে। মিস্টার ইনোসেন্ট, আপনার মধ্যে কিছু একটা আছে যেটা আমাকে সব সময় আপনার দিকে টানে। আবার মাঝে মাঝে মনে হয় আমি আপনাকে আগেও দেখেছি, আপনি আমার অনেক কাছের কেউ, কেন এমনটা মনে হয়? মনে মনে ভাবছে আরুষি। ভাবুক রানী, এত কি ভাবছেন?
আজানের কথায় আসি বাস্তব জগতে ফিরে, আর আজানের কথায় হক চকিয়ে যায়। না না কিছু না, আপনি এখানে মানে আমার রুমে কি করছেন, আর আমি বাসায় এলাম কখন? তখনই আরশি কাল রাতের কথা মনে পড়ে যায় আর ভয় পেয়ে যায়। আপনার কিছু হয়নি তো? আপনি ঠিক আছেন তো? ওই ছেলেগুলো আপনার কিছু করেনি তো? আরশি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে। তার এমন উত্তেজিত হওয়ার কারণে সে নিজেও জানে না। আদিয়ান আরশিকে শান্ত করার জন্য ওকে জড়িয়ে ধরে। কাম ডাউন, আমার কিছু হয়নি। দেখো আমি তোমার সামনে সহি সালামতে দাঁড়িয়ে আছি, আর আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। আচ্ছা এটা বলো তো, তুমি আমাদের মাঝখানে চলে এসেছিলে কেন? চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলো আজিয়ান। আপনাকে আঘাত করতে ধরেছিল তাই। ও, আর কোনো কিছুর জন্য না তো? আপনাকে কিভাবে বলবো, ওই ছেলেটা যখন আপনাকে আঘাত করতে ধরেছিল, আমার মনের মধ্যে কিরকম যেন একটা ভয় চেপে বসেছিল। মনে হচ্ছিল এখনই হয়তো আপনাকে হারিয়ে ফেলবো। কাপকেক কি ভাবছো? কই কিছু না তো। আচ্ছা আপনি আমাকে কাপকেক ডাকলেন কেন? সময় হলেই জানতে পারবে। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি। বলে আরশি চলে গেল ওয়াশরুমে। আমি জানি কাপকেক, আমার মনে যেমন তোমার জন্য ভালোবাসার অনুভূতি আছে, তোমার মনেও ঠিক একই অনুভূতি আছে। আর যদি না থাকতো তাহলে তুমি আমাকে কাল ওভাবে বাঁচাতে যেতে না। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু বুঝতে পারছো না। অন্যদিকে ধ্রুব আর ঋষিতা মিলে দুষ্টুমি করছে আর রান্না করছে সবার জন্য। আর সে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আজিয়ান বসে বসে ফোন টিপছে। চলুন, আমার হয়ে গিয়েছে। আজিয়ানের সামনের দিকে তাকিয়ে দেখে আর সে দাঁড়িয়ে আছে, চুল থেকে পানি পড়ছে, ঠোঁট গোলাপি হয়ে আছে। নিশাক্ত দৃষ্টিতে আজিয়ান আরশিকে দেখছে। বিড়বিড় করে বলল আজিয়ান, আমার কাপকেক। আপনার বিড়বিড় করা হয়ে গেলে চলুন, আমার ক্ষুধা লেগেছে, পেটে ইঁদুর বিড়াল দৌড়াদৌড়ি করছে, চলুন না প্লিজ। রেডি হতে হতে বলল আরশি। আরশির কথায় আজিয়ানের ধ্যান ভাঙে। হুম চলো। আচ্ছা আপনি আমাকে কাপকেক ডাকেন কেন? আরশি আবার জিজ্ঞেস করলো উত্তর পাওয়ার আশায়। আমার ইচ্ছা আমি ডাকবো, তোমার কি? ভাব দেখিয়ে জবাব দিল আজিয়ান। অ্যানাকোন্ডা। আস্তে আস্তে বলল আরশি, জানো আজানে শুনে না ফেলে। কিছু কি বললে? কই কিছু বলিনি তো। তারপর দুজন মিলে চলে গেল, সবার সাথে ব্রেকফাস্ট করলো, আর কিছুক্ষণ আড্ডা দিয়ে যার যার অফিসে চলে গেল। ইন্তা চৌধুরী ইন্ডাস্ট্রিজ আজিয়ান আর আরশিকে একসাথে অফিসে ঢুকতে দেখে একজন রাগে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে, সে আর কেউ নয় রিঙ্কি। রাগে ফুসতে ফুসতে বলল রিঙ্কি, ওহো কাল রাতে বাড়ি না ফিরার কারণ ওই মেয়েটা। আমার কফিটা বানিয়ে নিয়ে আসো তাড়াতাড়ি। মনে আছে। বলে আরশি কফি বানাতে চলে গেল আর আজিয়ান কেবিনে ঢুকে গেল। আজিয়ানকে কেবিনে ঢুকতে দেখে রিঙ্কিও আজিয়ানের পিছে পিছে ওর কেবিনে ঢুকে আজিয়ানকে পিছন থেকে জড়িয়ে ধরল। বিবি আমি কাল তোমাকে অনেক মিস করেছি, আর তুমি ওই পিয়ের সাথে ছিলে, আমাকে একা ফেলে নট ডান। আমি কখন কার সাথে থাকবো তা তো আমি তোমাকে জানাবো না, আর আমি তোমাকে মিস করতে বলিনি। রিঙ্কিকে ছাড়িয়ে সজোরে ধাক্কা দিয়ে বলল আজিয়ান, বিবি তুমি আমার সাথে এমন করো কেন সবসময়? তোমার ন্যাকামো আমার ভালো লাগে না তাই। চেয়ারে বসতে বসতে বলল আজিয়ান, আমি ন্যাকামো করি না, আমি তোমাকে ভালোবাসি। বলে আজিয়ানকে কোলে বসে পড়ল আর আজিয়ানকে কিস করতে গেল। তখনই আরশি আজিয়ানের কেবিনে ঢুকল। স্যার আপনার সরি, আমি মনে হয় ভুল সময় চলে এসেছি। সামনে দৃশ্য দেখে জলদি পিছনে ফিরে বলল আরশি, এই অসভ্য মেয়ে তোমার কি এতটুকু বোঝ নেই যে বসের কেবিনে নক করে ঢুকতে হয়, বেয়াদব মেয়ে। সরি ম্যাম, সরি স্যার, আমি বুঝতে পারিনি। বলে আর সে কেবিন থেকে বেরিয়ে যায়। আজিয়ানের কেবিন থেকে বেরিয়ে সোজা নদীর পাড়ে চলে যায়। আরশির মন খারাপ থাকলে ও প্রায় এখানে গিয়ে বসে থাকে। আরশিকে চলে যেতে দেখেই আজিয়ান রিঙ্কিকে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে পড়ে আর রিঙ্কি পড়ে যায়। বেবি আমি তো পড়ে গেলাম, এখন আমাকে কোলে তুলো, আমি খুব ব্যথা পেয়েছি, দাঁড়াতে পারছি না। আজিয়ান রিঙ্কির কথায় তোয়াক্কা না করে কেবিন থেকে বেরিয়ে আরশিকে খুঁজতে লাগলো। মিশমি রিসাদকে জিজ্ঞেস করলা, ওরা বলে আরশি অফিস থেকে কোথায় যেন গেছে, কিন্তু কোথায় গেছে কেউ জানে না। তাই আজিয়ান আর দেরি না করে গাড়ি নিয়ে আরশিকে খুঁজতে বেরিয়ে যায়। আরশি নদীর পাড়ে বসে বসে কান্না করছে, ও নিজে বুঝতে পারছে না যে ও কান্না কেন করছে। আমার কেন এত খারাপ লাগছে কেন? বলে আবার কান্না করতে লাগলো। এক ঘন্টা পর আরশি অফিসে ফিরে গেল আর আজিয়ানের অবস্থা তো পাগল পাগল। আরশিকে খুঁজে না পেয়ে ঈশিতাকে ফোন দিয়ে জানতে পেরেছে আরশি বাসায় যায়নি। আসলে আরশির মন খারাপ থাকলে ও কোথায় যায় তা কেউ জানে না। আরশিকে কে অফিসের কেবিনে ঢুকতে দেখে রিসাদ আজিয়ানকে ফোন দিয়ে জানিয়ে দেয়। আরশির খবর পেয়ে আজিয়ান অফিসে চলে আসে আর নিজের কেবিনে ঢুকে দেখে আরশি বুক সেলফ গুছাচ্ছে। আরশিকে দেখে আজিয়ান ছুটে গিয়ে ও সামনে ঘুরিয়ে একটা চড় মারে। চড় খেয়ে আরশি গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।
আজিয়ান ওর দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে। স্যার কেন, কিছু হয়েছে? আপনি আমাকে চড় মারলেন কেন, কি হয়েছে বলুন।